বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো নতুন একটি বর্ডার লাইভ আপডেট নিয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। দীর্ঘদিন ধরে আপনারা জানেন ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ আছে, সেই সাথে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে যাত্রী চলাচল সেটিও বন্ধ আছে। তো বর্তমানে বেনাপোল পোর্টের কী অবস্থা বা বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের কী অবস্থা সেটি দেখার জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে। বন্ধুরা, ভিডিওটি সাডেনলি করা, এই জন্য মোবাইল দিয়ে শ্যুট করা হচ্ছে। ভিডিওটি একটু শেকি হতে পারে বা নড়াচড়া বেশি হতে পারে, তো আপনারা আশা করি অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন দেখেন, আমরা চলে এসেছিলাম বাংলাদেশের সবচেয়ে বৃহৎ স্থলবন্দর এবং আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বেনাপোল স্থলবন্দরের যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল তার সামনে। তো সারি সারি ট্যাক্সি বা গাড়ি যেগুলো আছে এগুলো দাঁড়িয়ে আছে, আর দেখতেই পাচ্ছেন একটিও মানুষ নেই, কোনো প্যাসেঞ্জার বা যাত্রী নেই। আপনারা জানেন যে গত 26 এপ্রিল থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাত্রী চলাচল বা সীমান্ত বন্ধ আছে, কিন্তু সীমান্তের যে পণ্য আমদানি রপ্তানি সেটি চালু আছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের সামনে, আমার পিছনে আবার কাস্টমস এবং তার পিছনে ভারত। তো এখন আপনাদেরকে দেখাই আমার সামনের ভিউ। এখান থেকে দেখুন সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশের গেট, এবং এর অপর প্রান্তে যে গেটটি আছে ওই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে ভারতের গেট। তো দুই দেশের অবস্থায় দেখতে পাচ্ছেন নো ম্যানস ল্যান্ডে কোনো মানুষ বা যাত্রী কেউই নেই, শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্টের কাজে ব্যবহৃত যে ট্রাক বা লরিগুলো আছে সেগুলো দাঁড়িয়ে আছে। এটা ভারতীয় ট্রাক, এটা পণ্য খালাস করে বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছে, সে তার গন্তব্য ভারতের উদ্দেশ্যে যাচ্ছে। আর দেখেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, যেখানে হাজার হাজার মানুষের সমাগম হতো এবং বাংলাদেশ কাস্টমস সব কিছুই মানে ধুধু মরুভূমি বলা চলে। আর দেখুন আবারও দেখাই, এটা হচ্ছে বাংলাদেশের গেট এবং দূরে যে লাল গেটটি দেখা যাচ্ছে সেটি ভারতের, এবং ভারতীয় লোকজন ওই পাশে কিছুটা দাঁড়িয়ে আছে। তো আজকে এই ভিডিওটি আমি করছি 10 জুলাই 2021 সাল। তো দেখেন কী অবস্থা, সম্পূর্ণ মানে মানুষবিহীন একটা জায়গা বলা চলে। তবে আপনাদেরকে একটি আপডেট দিয়ে রাখি, আপনার স্পেশাল অনুমতি নিয়ে মেডিকেল ভিসা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এনওসি নিয়ে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এনওসি নিয়ে আপনারা ভারতে প্রবেশ করতে পারবেন। আর ট্যুরিস্ট ভিসা সেটি বন্ধ আছে, ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে এই রিলেটেড কোনো তথ্য বা আপডেট আপাতত নেই, কারণ বাংলাদেশের করোনা পরিস্থিতি দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় না আগামী 3-4 মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হবে। তো এই ছিল মূলত আজকের আপডেট, পরবর্তীতে নতুন কোনো যদি আপডেট পাই আপনাদেরকে জানাবো। বন্ধুরা, এই কষ্টের মূল্যায়ন আপনারা করতে পারেন ছোট্ট একটি সাবস্ক্রাইবের মাধ্যমে, ছোট্ট এই চ্যানেলটিকে বৃদ্ধি করতে বা বড় করতে আপনারা সাহায্য করতে পারেন। তো ভালো থাকবেন সকলে, দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।